জিমিলা হওয়া মা বলল সহি বুকুমা বামা মায়া নিল্লাহমা ইনহুয়া ইল্লা আহিউ ইউ হা জুবার দিন সবার শেষে আপনার সন্তান মাস আরে আপনার সন্তান সবার শেষে মাস যাবে কি জন্য কেন যাবে যদি আল্লাহ আর আলামীদ আপনার কাছে প্রশ্ন করে কি জবাব দিবে আপনি

এসে কথা বলে বাচ্চাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করে আরে আপনাকে মসজিদ আসতে কে বলেছে বাচ্চাকে বের করে দেওয়ার জন্য ওলামা একরাম একটা চমৎকার কথা বলেছেন ওলামা একরামের সাথে সুর মিলিয়ে বলতে চাই যদি সালাত আদায় করার সময় মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের গুঞ্জন শোনা না যায় তাহলে মনে রাখবেন আপনি মারা যাওয়ার পরে আপনার এলাকার মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে যে শিক্ষা আপনার পিতা দিতে পারেনি আপনাকে যে শিক্ষা আপনার দাদা আপনাকে দিতে পারিনি ওই শিক্ষা আপনার সন্তানকে আপনার দিতে হবে তা না হলে বিচারের মাঠে কি জবাব দিবেন আপনি আল্লাহ কাছে আপনার যখন দিকে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হবে হচ্ছে অপরাধের কারণে কারণে আপনার সন্তান দুই হাত উঁচু করে আপিল করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আমার কিছু কথা আছে আল্লাহ আমি কিছু বলতে চাই তখন আপনার সন্তানের কথা শোনা হবে প্রত্যেকে নিজের সন্তানের সাথে কথাগুলো মিলিয়ে চেষ্টা করবেন আপনার সন্তান হাত উঁচু করে আপনি পিতা আপনি মা আপনি বড় ভাই আপনার বিরুদ্ধে আপিল করবে আপনার বিরুদ্ধে আমি আমার পিতার সময় আমার আমার পিতা আমাকে আজকে তো আমি পিতাকে না নিয়ে একে একা জাহান নামে প্রবেশ করব না আল্লাহ জুমার দিন সবার শেষে মসজিদে গিয়েছিলাম আমার পিতা আমাকে জীবনে কোনো দিন বলিনি তোমাকে আগে যেতে হবে আজানের আগে যেতে হবে হবে কোনো দিন প্রহার করেনি আজানের আগে তোমাকে মসজিদে যেতে হবে আজকে তো আমি আমার পিতাকে না নিয়ে আজকে তো আমি আমার মাকে না নিয়ে একে একা জাহান নামে যাব না আল্লাহ আমি জহরের সময় আসরের সময় মাগরীবের সময় সালাত আদায় না করে বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা পিটিয়েছিলাম আমার পিতামাতা মাতা আমার কিচ্ছু বলেনি আজকে তো আমি আমার পিতামাতাকে না নিয়ে একে একা জাহান নামে প্রবেশ করব না আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না আপনি আপনার সন্তানকে স্নেহ করেন না আপনি আপনার সন্তানকে মায়া করেন না মমতা দেখান না কত ভালোবাসেন আপনি আপনার সন্তানকে শরীরে একটু ময়লা লাগলে সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেন দেহে একটু ময়লা পড়লে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করেন একটু শরীর খারাপ হয়ে গেলে কিভাবে তাকে ভালো খাওয়ানো যায় ভালোভাবে পড়ানো যায় সুদের লেনদেন করেন সন্তানকে ভালো রাখার জন্য ঘুষের লেনদেন করেন সন্তানকে ভালো রাখার জন্য টেন্ডারবাজি করেন সন্তানের জন্য প্রায় গড়ার জন্য কিন্তু আপনার সন্তান বিচারের মাঠে বলতেছে আমার পিতা আমার সামনে সুদের লেনদেন করেছিল আমার পিতার কাছ থেকে আমি শিখেছিলাম আমার পিতা তো আমাকে কখনো নিষেধ করেনি আজকে তো আমি আমার পিতাকে না নিয়ে একা একা জাহান্নামে প্রবেশ করব না আমার পিতাই তো আমাকে মিথ্যা বলা শিখিয়েছিল আজকে তো আমি আমার পিতাকে না নিয়ে একা একা জাহান্নামে প্রবেশ করব না আমার পিতাই তো তোমা বলেছিল যে তোমার দাড়ি রাখলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হচ্ছে আল্লাহ আমার আম্মা যে মাকে আমি অনেক বেশি ভালোবাসি আমার আম্মাও আমাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু আমার আম্মা আমাকে বলেছিল তোমার দাঁড়িয়ে না কাটলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হচ্ছে আজকে তো আমি আমার ওই মাকে আজকে তো আমি আমার ওই পিতাকে না নিয়ে একে একে জাহান নামে প্রবেশ করব না সেদিন আপনি কি জবাব দিবেন রবের সামনে আপনার আদরের সন্তান বলবে আল্লাহ আপনার মেয়ে সন্তান বলবে আমার প্রাপ্ত বয়স হওয়ার পরে শরীরের গঠন পরিবর্তন হওয়ার পরে আমি যখন খালাতো ভাইয়ের সামনে যেতে চাইনি যখন আমি পর্দা করতে চেয়েছিলাম তখন আমার আব্বা আমাকে বলেছিল ভাইয়ের সামনে খালাতো ভাইয়ের সামনে কিসের পর্দা আমার পিতা তো আমাকে পর্দা করতে দেয়নি আমার মাই তো আমার পর্দার ব্যবস্থা করেনি আল্লাহ আমার স্বামী আমার স্বামী তার ছোট ভাইয়ের সামনে দেবর ভাসুরের সামনে ভাত বেড়ে দিতে বলেছিল বেপরদা অবস্থায় আমার পর্দা করার জন্য উৎসাহিত করেনি আমার বাড়িতে পর্দার ব্যবস্থা করে দেয়নি আজকে তো আমি আমার স্বামীকে না নিয়ে একা একা জাহান নামে প্রবেশ করব না আল্লাহ আমার স্বামীর সামনেই আমি বেহায়া। হয়ে বোরখা না পরে পর্দা না করে রাস্তায় বেপরদায় ঘুরে বেড়িয়েছিলাম আজকে তো আমি আমার স্বামীকে না নিয়ে আমি আমার পিতাকে না নিয়ে আমি আমার বড় ভাইকে না নিয়ে একা একা জাহান নামে প্রবেশ করব না আপনার মেয়েটা বলবে আল্লাহ মাহারাম সারা বাড়ির বাহিরে বের হওয়া নিষেধ প্রাপ্ত বয়স হওয়ার পরে একা একা স্কুলে গিয়েছিলাম একা একা স্কুল থেকে এসেছিলাম আমার পিতা বা আমার গার্জিয়ান বা আমার মাহারামকে আমাকে স্কুলে রেখে আসেনি কেউ স্কুল থেকে নিয়ে আসেনি যা কার কারণে আজকে আমি জাহান্নামে হচ্ছে আল্লাহ আজকে তো আমি আমার ওই অভিভাবকদেরকে না নিয়ে একা একা জাহান্নামে প্রবেশ করব না এখন বলেন তো দেখি আজকের আশসাহিবাসী আপনাদের কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোনো তথ্য আছে যা আপনি এর জবাবে কিছু আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবেন আছে কোন কথা আছে আমাদের কথা বুঝতে হবে না তাহলে কথা গুরুত্ব দিতে হবে না তাহলে যদি আমার আপনার সন্তান আমার আপনার বিরুদ্ধে এভাবে বলে আরে সন্তান তো বহু কথা আমার এই হাতকে কত সাবান পাউডার দিয়ে পরিষ্কার করি না আমার এই চোখটাকে কত সাবান পাউডার দিয়ে পরিষ্কার করি না কত স্লো ক্রিম মেখে পরিষ্কার রাখার চেষ্টা করি না কত সৌন্দর্য দেখানোর চেষ্টা করি না সুরা ঝিলঝাল টাসকে বাড়িতে গিয়ে খুলে দেখবেন সুরা হোমাজা টাসকে বাড়িতে গিয়ে খুলে দেখবেন সুরা ঝিলঝালের মধ্যে মৌলিকভাবে আল্লাহ রব্বুল আলমিন পর কয়েকটি আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করেছেন এটা অন্য আলোচনা ওদিকে যেতে চাচ্ছি না তবে আমার আপনার হাত আমার আপনার বিরুদ্ধে কথা বলবে আমার আপনার পা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে আমার আপনার চোখ আমার আপনার বিরুদ্ধে কথা বলবে আমার আপনার চেয়ার আমার আপনার বিরুদ্ধে কথা বলবে আমার আপনার বিছানা আমার আপনার বিরুদ্ধে কথা বলবে আমার আপনার পোশাক আমার আপনার বিরুদ্ধে কথা বলবে